গাইস আমরা গ্রামের বাজারে চলে আসলাম, আমরা এখানে এখন সবজি কিনলাম। চিংচং যেভাবে মাছ ধরতেছে আমার মনে হয় সে জেলে আসিল। ফরহানিমল সাহিল মে সুকেগানি সালা কি কিনলা? বালিশ বালিশ রাজু বালিশও রাখে নাই। তোমারা বাড়ি কোথায়? হ্যাঁ তোমার লেগা বালিশ। আমার আম্মু এবং কাকিমা তারা অল টাইম এক্সাইটেড, দেখি মাছ পাওয়া যায় কিনা। যাও জাল খায় কেমন কথা আছে চিংচং। সো গাইস আজকে ডে টু, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে নিচে এসে দেখলাম একদম গাছ থেকে টাটকা লাউ শাক এবং লাউ এনে আম্মু এন্ড কাকিমা কাটাকাটি চলতেছে। সো এগুলো হচ্ছে দুপুরের আয়োজন। সো আজকের ব্লগটাও খুবই হাসির হবে অ্যান্ড মজার হবে। সো আমাদের সঙ্গে থাকুন এবং এনজয় করুন। সো লেটস গো। আমরা গ্রামের বাজারে চলে আসলাম, আমরা এখানে এখন সবজি কিনলাম, এখন আরো সবজি কিনবো। আমাদের কালকের জন্য যেগুলো দরকার আমরা ওগুলো দেখতেছি। বালিশ বালিশ রাজু বালিশও রাখে নাই, এখন আমরা ঘুমাবো কিভাবে, এর জন্য বালিশ কিনে নিলাম। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে বালিশ কিনেছি, এত লোক হয়েছে আজকে যে এইচডি ফ্যামিলি ওয়ার্ল্ডের পুরো ফ্যামিলি আজকে চলে এসেছে গাজীপুর কোনা বাড়িতে। তাই ভাবি এবং এইচডি ফ্যামিলি ওয়ার্ল্ড আজকে আমাদেরকে বালিশ গিফট করেছে যাতে আমরা রাতে আরামে ঘুমাতে পারি। কি রে ভাই তোর বাসায় বালিশ দেয়, তুই আমার বালিশ কিনে দিবি? ভাই এতগুলো মানুষ হলে বালিশ বালিশের কি দরকার? এই দুই তিন দিন তো ইটা তলে দিয়া মাইলে মনে করেন কয়টা জায়গা, ইটা আছে 10 ইঞ্চি একটা করে দিমুনি, এটা বালিশ কেনার দরকার নেই। তেল যা জমছিল এর আগে আইছিল, তেল শেষ করছে, এখন তেল যা জমছিল এ তেল মনে করেন শেষ করব। তেলের দাম বাড়ছে না, এখন আমার আমারও তেল মনে করেন কমাইব। রাজু ভাইকে আমি বলে দিচ্ছি যে এইচডি ফ্যামিলি ওয়ার্ল্ড যে বালিশ গুলা গিফট করেছে, নেক্সট যাতে আমরা আসলে বালিশ গুলাতে ঘুমাতে পারি, যাতে রাজু ভাই আবার এগুলা গায়েব করে না দেয়, এটা প্রমাণ। সকালে নাস্তার জন্য এখন বাজার থেকে কিছু ডিম কিনবো। ডিম কত করে ভাই? সো গাইস ডিম তো নিয়ে নিছি, কিন্তু আমরা সবাই তো ডিম খাবো, এখন চিংচং এর জন্য আমরা কি নিব? সো চিংচং চিও চিও আগে চলে না করি কি খাবা আমি জিজ্ঞেস করলাম যে তুমি সকালে নাস্তা কি খাবা, সো বলতেছে যে ওর জন্য ব্যাংকটা হলে ভালো হয়। আমি বললাম যে ব্যাংক তুমি এখন কই খুঁজবো, ও বলে কি তাহলে রাজুয়ের বকরি খাবে। সকাল সকাল আমাদেরকে আসার পরে বলতেছে যে আমার বাগানের বুফে তোমাদেরকে বড়ই খেতে দিলাম,
সো ওখানে সব চুকা বড় এন্ড দেখলাম কি কেমন মানে ভালো না সো দেখি এখন এখানে এসে রাজু চাচু সব বড় সেল করে দিছে এন্ড এখানে দেখেন এইভাবে যদি বুফে দিত তাহলে চলতো কি গাছে থেকে সব চুকা টুকা বড়ই এই দেখেন এখানে বুফে কি সুন্দর করে সাজানো আছে এখান থেকে এরকম করে দিলেও তাও ভালো লাগতো আমরা সবাই মিলে এখন সন্ধ্যার পর পর চলে আসছি ৬ নম্বরে এখন আমরা পিঠা খাবো তারপর আরও দেখি হালিম ফুচকা কি কি খাওয়া যায় সো এখন আমরা চলে আসছি এই যে আন্টি খুবই মজার পিঠা বানায় সো আমরা ওনার পিঠা খাবো কিন্তু আমরা এসে দেখলাম একটু আগে আগে পিঠা খাওয়া শুরু করে দিছে সো খাওয়ার আগে মায়ের পিছে আচ্ছা সো এখন আমরা পিঠা খাবো তো তারপর আপনাদের সাথে আবার কথা বলতেছি সো কিছুক্ষণের জন্য একটু দিচ্ছি ছোট্ট ব্রেক হলো চিতই পিঠা এটা চিতই পিঠা কিনলে কইছে জানেন এটা চিত কইরা বানায় এর লেগে এটার নাম হলো চিত কইরা পিঠা মানে চিতই পিঠা এটা বত দেখাবো চিংচুকে রাজু চাচু জিজ্ঞেস করলো যে তোমাদের সে পিঠা বানায় চিংচু বলো ইয়েস মাঝে মধ্যে বানায় আর রাজু চাচুর ভাষা চিংচু একটু কম বুঝে কারণ ওনার ভাষা বাংলা এন্ড হংকং এর ভাষা একটু মিক্স তো তার জন্য রাজু চাচুর ভাষা কম বুঝে চিংচু বলতেছে যে তোমাদের দেশে ভর্তা জিনিসটা কেউ কখনো নাকি ভর্তা খায় নাই শুটকি ভর্তা তারপর আরো আরো ভর্তা সো ওকে আজকে আমরা ভর্তা খাবো চিতই পিঠা দিয়ে সিংসং এবার ট্যাটটা পাইবো বুঝছেন নি চিতই পিঠার লগে একের ইচ্ছা মতন মনে করেন ইয়ের ভর্তা দিয়ে দিবো ঝাল ভর্তা জানি খাইলে করে মনে করেন ট্যাটটা পাইবো নে রাজু চাচু তার জন্য একটা স্পেশাল কিছু ভর্তা দিয়ে তাকে একটা চিঠি পিঠা দিল চিঠি পিঠা অ্যান্ড তাকে আমি বললাম যে রাজু তোমার জন্য একটা স্পেশালভাবে বানাইছে সো তুমি এটা খাও ও বললো ওকে আই এম সো এক্সাইটেড মানে ও খুবই এক্সাইটেড সো দেখেন কিভাবে খাচ্ছে আরো বেশি কইয়া পাঠালাম গাইস দেখেন জাল খায় কে মন কত আছে চিংচং রাজু 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 ওর নাকি মুখ টুক সব পড়ে যেতেছে রাজু চ এই রাজু তুমি এটা কি করছো তোমার ছাগল খাবে এই ভয় তুমি এগুলো খাওয়া দিছো মুখটা পড়লে যদি মনে করে ছাগলটা না খায় তাহলে তো আমার ছাগলটা বাঁচবো বুঝছেন না উহা শুরু করে দিছে টেটটা তো পাইছে টেটটা সকালে সেন পাইবো ওয়াশরুমে গেলে সব খাওয়া দিছে আলার মধ্যে একবারে সিংসব বারোটা বাঁচবো বাবা কইতে এর দিলাম স্যার রাজু এটা ও যে হংকং থেকে আমার ও যে সাহিল বাইস্তা আছে না ওর বাসায় আইছে হংকং থেকে হে তো সাপ খায় খায় কি আমি জানি তারা সাপ খায় ব্যাং খায় আমি জানি আল্লাহ আল্লাহ করে ছাগলটা বাঁচাইতে পারলি ও রাগ করছ তো চাচু আপনি কয়টা খাইতে পারবেন পিঠা এটা এই বিশ পঁচিশটা বিশ পঁচিশটা এখানে জায়গা হবে আমরা পুকুর থেকে মাছ ধরবো এখানে আমরা চিকেন কিনতে চলে আসছি সো চিকেন কিনা হয়ে গেছে সো কালকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে কারণ আমরা কালকে বারবিকিউ করবো অ্যান্ড চিংচংকে আমরা বারবিকিউ খাওয়াবো সরি ওর নাম জানি কি চিংচু চিংচু চিংচুকে আমরা কালকে বারবিকিউ খাবো বলতেছে যে সাপ খেয়ে নাকি ওর পেট ভরে নেই আজকের জন্য কিন্তু কালকে বারবিকিউ খাবে সো তার জন্য আর রাজু যাচ্ছে তো বারবিকিউ দেখে কিছু বলেন বেজা থাকুম না কি একজন লয়েছে ওই যে বারবিকিউ
সাপ ব্যাং সব খেতে যাওয়ার নির্দেশ দিয়ে মুরগি বাঘে পাবো কিনা আমি চিন্তা করতেছি, কিন্তু যেভাবে খাওয়া দরছে পারবে। বারবিকিউ আপনি যে ভাবতেছেন বারবিকিউ কি জানি জিনিস, বারবিকিউ ওই জিনিসটা আর কি, যে আপনি যে মুরগি পুরা খান না, মুরগি পুরা কয়লার উপরে একটা মুরগি পুরো ওইটাই বারবিকিউ। ওইটা এটা বারবিকিউ না কই, এটা তো পুরা মুরগি কইতে পারো বাংলায়, পুরা মুরগি এটা আর কি মনে করেন ইন্ডাস্ট্রি হইতা সে বারবিকিউ। বারবিকিউ হ্যাঁ, আর হংকংয়ের ভাষায় চিং চং পিং। মামি মামি মাই লাউ পড়াইছে, এ হে লাউ লে 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 দেখো না তুমি নাস্তা খাও নাও খাও, কিন্তু আমার ছাগল বটি খাও না অথম চিন্তন। সো গাইস, আমরা বাজার করে আসছি এখনই, এই যে রোস্টের জন্য আমরা মুরগি আনছি, ঠিক আছে, আরও অনেক কিছু আনছি, মাছ আনছি, তরি তরকারি আনছি, এগুলো আমরা মনে করেন পাক করে সবাইকে খাওয়াবো, নিজেও খাবো, খাওয়ার মধ্যে আবার আমি এক্সপার্ট। সো গাইস, দেখতেছেন কি সুন্দর পাক শাক হচ্ছে, দেখতে থাকুন, মশা পাবেন। চিংচং এর জন্য আমরা এই যে দেখেন মুরগির মাংস পাক করছি লাঠির চুলায়, এতে খেয়ে খুব মজা পাবে চিংচং সহকারে অন্য অন্য আমাদের ইনভাইটের যে সমস্ত গেস্ট আছে তাদের জন্য আমরা পাকাচ্ছি, আরও অনেক আইটেম আছে। এটা শুরু সবাই শুরু করলাম বাজার করে এসে, এখন আমার উকিল মাছ সাথে একটু আড্ডা মারতেছি, একটু কথাবার্তা বলতেছি কেমন লাগতেছে, একটু পরে আমরা পুকুরে যাব মাছ ধরতে চিংচংকে নিয়ে। সাহিল ফরহানিমল সাহিল মে সুকেগানি সালা, কি ভাই আপনি এত দুমদাম প্রস্তুতি নিতে আছেন, কি ব্যাপার, কোথায় যাবেন? ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল জেলে, আমি ডিজিটাল জেলে এখন বসে নিয়েছি, জাল নিয়েছি, এটা বসি দিয়েও মাছ মারবো, জাল দিয়েও মাছ মারবো। আচ্ছা একটু খাইতে দেন, কোকের লোক দেখায় আর মাছ। হ্যাঁ মনে করেন কিছু ছিটাই দেবো, মাছের লোক পাইবো, খান্দে পাবো, তারপরে কিছু খুশি আছে ছিটাই দেবো, খান্দে পড়লেই মাছ খাবে। মাছ কি হবে, ডিজিটাল মাছ? হ্যাঁ অনেক পদের মাছ আছে, বড় বড় তেলাপিয়া আর কি, ডিজিটাল মাছ ধরবো আর কি। এই যে এটা ধর তোর ছেলে ধরো, আচ্ছা আসেন আমার আসেন, ফলো মি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সব ডিজিটাল জেলেরা এখানে উপস্থিত আছে, ডিজিটাল ঈশান, ডিজিটাল সালমা, ডিজিটাল শিরিন, ডিজিটাল বিনা, বিনা ডিজিটাল দীপ্ত, ডিজিটাল এটা হচ্ছে ডিজিটাল এক নাম্বার, ডিজিটাল জেলে আমরা খুব এক্সাইটেড সবাই, যেহেতু ডিজিটাল এই জন্য ডিজিটাল মাছ ধরার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। থেকে সুনীল নারায়ণ, উনি ডিজিটাল জেলে, উনি আমাদের সাথে আজকে মাছ ধরার জন্য উনি আমাদেরকে সহযোগিতা করবে। আপনার গরু খাইব না,
Stop, stop, maramari, koiro na. Stop, stop. Eita, foreigner, Madonna. Foreigner, na, na, mai jebe na. Tumi bhoy pai o na, ching chong. Ching chong, tumi bhoy pai o na, tumi. Jamai, uni khale ektu mask dolbe ar kichu na. Ekhon cholo, ashe na, uni bhalo ache. আমি ওনাকে বলে দিলাম গরু নাই, গরু হইতেছে বেঁচে ফেলছে, গরু নাই, তুমি এখন সাপ কুচ্ছা ব্যাং যাপো খাও। সো গাইস, উনি সকাল থেকে সাপ সাপ কিছু পায় না, এর জন্য তার মুড অনেক খারাপ, এর জন্য উনি এখন চলে আসছে পুকুর পাড়ে। সাথে ওনার ওয়াইফ আছে, যিনি আপনি সরকার বিয়ে খায় অ্যান্ড উনি সাপ খায়। সো চিংচকের মুড ঠিক করার জন্য আমরা সবাই চলে আসছি পুকুর পাড়ে। আমরা এখন মাছ ধরবো আর চিংচকের মুড ঠিক করবো। সাথে আছে আম্মু, কাকিমা, চন্দন সাহা, সবাই আছে। আর আমাদের একমাত্র যিনি আজকে একটু আগে কোপ খাইতো, তো এই যে আমাদের রাজু চাচ্চু, ওনাকে দাওয়া নিয়ে জামাই খাওয়া দিয়েছিল। সো এখন রাজু চাচ্চু, তাহলে চলে যাই আমরা। যাওয়ার আগে আমরা আরেকজনের সাথে পরিচয় করে দিই। আমার ঠিক পিছনে আছে সুনীল নারায়ণ, উনি ইন্ডিয়া থেকে মাত্র এসেছে, তো ওনার সাথে আমরা একটু পরে কথা বলবো। তোমারা বাড়ি কোথায় হ্যায়? তোমারা বাড়ি কোথায় হ্যায়? কোথায় কোথায় কহাঁ পর হ্যায়? তোমারা বাড়ি কোথায় হ্যায়? তোমারা মা কিতনা হ্যায়? তোমারা বাবা কিতনা হ্যায়? কোথায় হ্যায়? আজকে পুরাপুরি তো মনে করেন হিন্দি জানি না, হিন্দি বাংলা মিলে একটাছি মনে করেন। সে দেখুন বাংলাদেশে এসে তিনি একটু ছবি টবি তুলতেছে বাংলাদেশের প্রকৃতির সাথে। তার ওয়াইফ, তার ওয়াইফ বাংলাদেশি ছিল, উনি হংকংয়ে যে হংকংয়ের মতো হয়ে গেছে। দেখেন কি সুন্দর, বেস্ট কাপল ইন দি ওয়ার্ল্ড। আর এই দেখেন আমার আম্মু এবং কাকিমা, তারা অল টাইম দেখি মাছ পাওয়া যায় কিনা, তারা অল টাইম মেকআপের ভিতরে থাকে। আর তারা সবসময় আর কি সাজুগুজু থাকতে পছন্দ করে। মেকআপ সুন্দরী, এক মিনিট এক মিনিট, মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী। এই দেখেন তারা ব্যায়াম করতেছে, তারা নাকি পুকুরে নামার জন্য ব্যায়াম করতেছে। চন্দন ভাই, এই তাড়াতাড়ি আহেন, এই আপনি চিংচং তো মারতাছে আমারে। চিংচং এটা কি? হ্যাঁ এটা কি? এই সেলফিওটা এই জন্য তো এটাই আছে। এটা দেখি সেলফি উঠে, সেলফি উঠে দিবে এটা দিয়া। আরে এটা কই বইলে মারবো কে লেগা? এটা বুঝতে হবে বিরিজি, আর এত সময় নেই আপনার মতো বুঝায় দেওয়ার। এলাম তুলেন একো ফাঁস চলো। আমি আমি কি দেখো আমি খুশি, তোমার লাই থাপ মারলো, আমার তো মারলো না। এলাম তুলো। আরে দেখতে থাকুন, ভালো লাগবে। একটা খেয়াল দিল, দেখি কোনো মাছ পায় নাকি। রাজু চাচ্চু পেয়েছেন? ছোট ছোট মাছ, ছোট ছোট মাছ। এইটা দিয়ে বড় মাছ আর কি করবে? বড় মাছ ধরবো আমরা। তো ছোট ছোট মাছ ধরতেছে, আমরা মাছ ধরতে খুবই পছন্দ করি। রায়ান বলতেছে যে আমি তো প্রথম আসলাম, আমি যদি একটু মাছ ধরতাম তাহলে ভালো হতো। আর দেখেন এই দিন রাজু চাচ্চু চিংড়ি মাছ পেয়ে গেছে, দুইটা পেয়েছে। অ্যান্ড রাজু চাচ্চু কিন্তু মাছ ধরার এক্সপার্ট। ওকে, অ্যান্ড ওই পাশে সবাই ছবি তুলতেছে। আর একটু পরে আমরা পুকুরে নামবো। এটা
এটা চিংড়ি মাছ এটা আর কি দিলাম এটা জানি মাছ খায়া ভাত দেয়া খেলে মাছ আইব হ্যাঁ এটা দিলে আর কি মাছ আসবে মাত্র ধরা আছে চিংড়ি মাছ সো গাইস আজ হচ্ছে অনেক চেষ্টা করতেছে বড়শি দিয়ে মাছ ধরার জন্য কিন্তু পাচ্ছে না আর আমরাও দেখতেছি কিভাবে মাছ ধরে আর এই পাশে সবাই বসে বসে পুকুর পাড়ের ভিউ এনজয় করতেছে এতক্ষণ চিংচং বসে বসে এনজয় করছে এখন আমরা এনজয় করবো সো দেখেন এই যে কাকিমা খুব ভালো লাগতেছে ন্যাচারাল পরিবেশে বসে আর পিছন থেকে দূরে হ্যাঁ তো হ্যালো চিংচং আর ইউ আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি মাছ ধরতে ইন্টারেস্ট কিনা তো ও বলতেছে যে হ্যাঁ আমি একটা মাছ ধরে ধরতে চাই দেখতে চাই আমিও পারি কিনা রাজুর মতো সো গাইস রাজু হচ্ছে অনেক চেষ্টা করছে কিন্তু একটাও মাছ ধরতে পারেনি এখন চিংচো আর অপেক্ষা করতে পারতেছে না বলছে যে রাজু আমাকে দাও আমি মাছ ধরবো তো দেখেন এই যে চিংচো বসে বসছে জিজ্ঞেস করলো আপনি কি খুবই খুশি বলে হ্যাঁ আমি অনেক খুশি এটাকে এখন আমি বারবিকিউ করে খাবো চিংচং যেভাবে মাছ ধরতেছে আমার মনে হয় সে জেলে আসিল জিজ্ঞাসা করি আচ্ছা চিংচং তোমার গোষ্ঠী জেলে ছিল বলছে হ্যাঁ জেলে ছিল নইলে তো এইরকম মুখ দেওয়া মাছ আবার আমি ধরতে পারি না আমি ফেল কিন্তু চিংচং মাছ ধরতে পারছ তোমাকে থ্যাংক ইউ চিংচং দেখেন চিংচং লুঙ্গি ফ্লাই নিচে দিয়ে সব পাকা মাছ খাওয়া মাছ আপনারা দেখতে পাচ্ছেন যে চিংচং এবং সাহেল যারা এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের আরও যারা ছিল তারা খুব মজা করেছে সুন্দর করে মাছ ধরেছে আপনারা দেখেছেন মুখ দিয়ে মাছ ধরেছে চিংচং এটা খুব অদ্ভুত একটা দৃশ্য সাধারণত বাংলাদেশে এই ধরনের দৃশ্য দেখা যায় না এগুলো দেখে আমরা খুব এক্সাইটেড হয়েছি এবং আশা করি আপনারাও খুব আনন্দিত হয়েছেন এবং আরও অনেক এক্সাইটমেন্ট আছে দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন সো গাইস দেখতে থাকুন মজা পাবেন আমাদের ঢাকা থেকে আগত ছোট বেবি এখন দোল খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সুনীল নারায়ণ এখানে আসার পর একটু অসুস্থ হয়ে গেছে এখন উনি সূর্যের তাপ নিচ্ছে কারণ উনি বাংলাদেশের ওয়েদারের সাথে খাপ খাওয়াতে পারতেছে না তাই আমরা ওনাকে একটু সূর্যের তাপের মাধ্যমে ওনাকে এই শরীরটা টিপে টিপে ওনাকে একটু সুস্থ করে সুস্থ করার চেষ্টা করতেছি তোমার নাম কি আছে তোমার বাড়ি কোথায় হে হ্যাঁ তোমার বাপ ড্যাডি কা নাম কি আছে তুমি কুছ নেহি কিছু বলতা সোনা কেন নায়ক আমি বলতাছি মনে হয় আমার কথা পুরোপুরি বুঝতে আসে না আমার কথা আমি নিজেই বুঝতে পারতেছি উনি আসলে খুব টায়ার্ড উনি আসলে সচরাচর বাংলাদেশে আসে না একমাত্র এসডি ফ্যামিলি ওয়ার্ল্ড ওনাকে বিশেষভাবে ইনভাইট করেছে এবং বিশেষ এক প্লেনে বিশেষ এক এয়ারলাইন্সে উনি বাংলাদেশে এসে ল্যান্ড করেছে
তো উনি বলতেছে যে আমি এত কথা বলতে পারবো না, জাস্ট আমাকে হোস্ট হিসেবে আনা হয়েছে, আমি জাস্ট থাকবো কিছুক্ষণ থেকে, ঘন্টাখানিক থেকে আমি আবার চলে যাব। এরকম মাঝে মধ্যে বছরে দুই একবার আইবা, আমাকে সাপ ব্যাংক উচ্চা খায়া আমাকে উদ্ধার করবা। আমি চিংচমকে দেখাচ্ছি যে এটা হচ্ছে গ্রাম বাংলার ড্রেস। খাওন তাই তো তাড়াতাড়ি দেয়, আমার মাথা ঘুরে যাচ্ছে। চিংচু কিন্তু আমাকে ঘুষ খাওয়া রেডি করে রাখছে, এক বলতেছে যে তুমি আমাকে খালি ছাগলটা ম্যানেজ করে দিবা। এই ফরেনে আর কি মশা খায়। প্রোগ্রামটাতে একটু প্রবলেম হচ্ছে, সিংসং যা পাইতাছে, গরু ছাগল যা পাইতাছে সব খেয়ে লাইতাছে। আমার ছাগল দিল হয়ে গেছে গা, আমার গাছে আমার এই গাওয়াইছে, আমার ছাগল খাইছে, ওর উপরে আমি এমনি খেপা আছি। তো কিছু খাইতেছে, ওর গারা ভরে না, গারা ভরে না, গারা আমি কি সাজা দেবো।